Assalamualaikum. বুলবুল সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো অত্যন্ত সহজ পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়ার সমতা সাধন নিয়ে। আজকের আলোচনার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ক্লাস এইট থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, বিএসসি এবং এমনকি এমএসসি এর শিক্ষার্থীদের জন্য ইহা জানা অত্যন্ত আবশ্যক একটি বিষয়। বিক্রিয়া, তাপ বা এনথালপির পরিবর্তন, অম্লের ক্ষারত্ব, ক্ষারের অম্লত্ব, লিমিটিং বিক্রিয়ক নির্ণয়, প্রমাণ দহন তাপ, প্রমাণ সংগঠন তাপ এবং জ্বালানি বিষয়ক গাণিতিক সমস্যা সহ বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যায় রাসায়নিক বিক্রিয়ার এই সমতা সাধন করা। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলের জন্য নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অনুগ্রহ পূর্বক চ্যানেলটিকে টিকিয়ে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এই বিক্রিয়াটি পূর্বের বিক্রিয়াগুলো থেকে একটু আলাদা, কারণ পূর্বের বিক্রিয়াগুলোতে আমরা দেখেছি যে একটি করে ধাতব মৌল বা ধাতব মৌল পরমাণু বিক্রিয়ক হিসেবে ছিল, কিন্তু এই বিক্রিয়ায় সোডিয়াম এবং লেড এই দুটি ধাতব মৌল বিক্রিয়ক হিসেবে রয়েছে। তো এই ক্ষেত্রে যে ধাতব মৌলের জারণ মান বেশি সেই ধাতব মৌলের ব্যালেন্স তুলনামূলকভাবে আগে সম্পূর্ণ করতে হবে এবং তারপর যে ধাতব মৌলের জারণ মান কম সেই ধাতব মৌলের সমতা সাধন করতে হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ধাপগুলো নিয়ে অগ্রসর হতে হবে। তো এই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি লেটের জারণ মান +4 এবং সোডিয়ামের জারণ মান +1। তো নিয়ম অনুসারে তাহলে লেটের আগে সমতা সাধন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়কে লেট পরমাণুর সংখ্যা আছে একটি, উৎপাদকে লেট পরমাণুর সংখ্যা আছে একটি, সুতরাং লেট পরমাণু ব্যালেন্স হয়ে আছে। সোডিয়াম পরমাণু বিক্রিয়কে আছে একটি, সোডিয়াম পরমাণু উৎপাদকে আছে দুটি, সুতরাং এই সোডিয়াম হাইড্রোক্সাইডের পূর্বে দুই বসে সোডিয়াম পরমাণুর সংখ্যা ব্যালেন্স করা হলো। প্রথম ধাপের কাজ শেষ, দ্বিতীয় ধাপের কাজ ছিল বিক্রিয়কে অক্সিজেন পরমাণু টোটাল সংখ্যা এখানে 2 + 2 = 4, উৎপাদকে অক্সিজেন পরমাণুর সংখ্যা এখানে 3 = 1 = 4, সুতরাং অক্সিজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। সবশেষ ধাপে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স করতে হয়, বিক্রিয়কে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2টি এবং উৎপাদকও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2টি, সুতরাং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। তো আমরা আরেকবার চেক করে দেখি, লেট পরমাণুর সংখ্যা বিক্রিয়কে একটি, লেট পরমাণুর সংখ্যা উৎপাদকে একটি, লেট পরমাণুর সংখ্যা ব্যালেন্স, সোডিয়াম পরমাণুর সংখ্যা বিক্রিয়কে 2টি, সোডিয়াম পরমাণুর সংখ্যা উৎপাদকে 2টি, সোডিয়াম পরমাণুর সংখ্যা ব্যালেন্স, অক্সিজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়কে টোটাল 4টি, অক্সিজেন পরমাণুর সংখ্যা উৎপাদক টোটাল 4টি, সুতরাং অক্সিজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়কে 2টি, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা উৎপাদকেও 2টি, সুতরাং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স, এবং এই হচ্ছে এই বিক্রিয়ার সমতা সাধিত রূপ। 9 নম্বর, ইথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড +পানি উৎপন্ন করে। 9 নম্বর, এই বিক্রিয়া হতে আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়ায় বিক্রিয়া অথবা উৎপাদকে কোনো ধাতব পরমাণু নেই, তাই এই বিক্রিয়াটা সমতা সাধন শুরু করতে হবে দ্বিতীয় ধাপ হতে, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু ব্যতীত যে অধাতব পরমাণু থাকবে সেই অধাতব পরমাণু সর্বপ্রথম সমতা সাধনের মধ্য দিয়ে।
অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যতীত এই বিক্রিয়ায় অধাতব পরমাণু রয়েছে এখানে কার্বন। বিক্রিয়কে এই কার্বন পরমাণুর সংখ্যা রয়েছে দুইটি, উৎপাদকের কার্বন পরমাণুর সংখ্যা রয়েছে একটি, তাই এর সামনে দুই বসিয়ে কার্বন পরমাণুর সংখ্যা আমরা ব্যালেন্স করলাম। নিয়ম অনুসারে দ্বিতীয় ধাপে অক্সিজেন পরমাণুর সংখ্যা আমাদের ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। বিক্রিয়ক অক্সিজেন পরমাণুর সংখ্যা দুইটি এবং উৎপাদকের অক্সিজেন পরমাণুর টোটাল সংখ্যা 2×2=4 বা 4 এবং পানির সাথে একটি সমীকরণ 5টি। তো উৎপাদকের এই মোট অক্সিজেন পরমাণুর সংখ্যাকে আমাকে বিক্রিয়কে ব্যালেন্স করতে হবে। তো এখানে যদি আমি 3 বসাই কিন্তু গড়ে 6 হয়ে যায়, 5 অপেক্ষা 1 বেশি হয়। এখানে যদি আমি 2 বসাই 2 দুগুণে 4 হয়, 5 অপেক্ষা 1 কম হয়। এই কারণে এই বিক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেনের সমতা সাধনের জন্য আমাকে ফ্র্যাকশন নম্বর ব্যবহার করতে হবে এবং তা হচ্ছে 5/2। তো আমরা প্রথম ধাপ আবার চেক করব। এই বিক্রিয়ায় বিক্রিয়ক কার্বন পরমাণুর সংখ্যা 2, বিক্রিয়কের কার্বন পরমাণুর সংখ্যা 2। এই বিক্রিয়ায় অক্সিজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়কে 5, উৎপাদকের অক্সিজেন পরমাণুর সংখ্যা 5, সুতরাং অক্সিজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। এই বিক্রিয়ায় হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়কের মোট সংখ্যা 6, কিন্তু উৎপাদকের মোট হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2, তাই এই পানির অণুর পূর্বে 3 বসিয়ে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আমাকে ব্যালেন্স করতে হবে 6। আবার আমরা চেক করব, এই বিক্রিয়ায় কার্বন পরমাণুর সংখ্যা 2, উৎপাদকের কার্বন পরমাণুর সংখ্যা 2, সুতরাং কার্বন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। এই বিক্রিয়ায় অক্সিজেন পরমাণুর সংখ্যা 5, এই বিক্রিয়ায় অক্সিজেন পরমাণুর টোটাল সংখ্যা 2×2=4 এবং এখানে রয়েছে 3টি, সুতরাং কার্বন পরমাণুর সংখ্যা টোটাল হয়ে যায় 7টি, কিন্তু এখানে আমাদের অক্সিজেন পরমাণুর সংখ্যা রয়েছে 5টি, তাই আমাকে ব্যালেন্স করার জন্য এখানে 7 বসাতে হবে 4টি। এবার আমরা আবার চেক করতে পারি, এই বিক্রিয়ার কার্বন পরমাণুর সংখ্যা বিক্রিয়কের 2টি, উৎপাদকের কার্বন পরমাণুর সংখ্যা 2টি, কার্বন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। বিক্রিয়কের অক্সিজেন পরমাণুর সংখ্যা 7, উৎপাদকের অক্সিজেন পরমাণুর সংখ্যা 4+3=7, অক্সিজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। বিক্রিয়কের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6, উৎপাদকের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2×2=6, অর্থাৎ 6, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। তাহলে ইহাই হল এই বিক্রিয়ার সমতাকৃত রূপ। এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলোকে আমরা শর্টকাটের মাধ্যমে অন্যভাবে সমতা সাধন করতে পারি। এই ধরনের বিক্রিয়ার সহজে সমতা সাধন করার জন্য আমরা যে বিষয়টি পর্যবেক্ষণ করব তা হল বিক্রিয়ক অ্যালকেন শ্রেণীর যৌগে কতটি কার্বন পরমাণু আছে এবং কতটি হাইড্রোজেন পরমাণু আছে। ব্যাস, এই ধরনের বিক্রিয়ায় যতটি কার্বন পরমাণু থাকে উৎপন্ন উৎপাদে তত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যেমন এই বিক্রিয়ায় কার্বন পরমাণুর সংখ্যা হল 2টি, তাই 2 মোল কার্বন ডাইঅক্সাইড আমরা উৎপন্ন করব। এবং যতটি হাইড্রোজেন পরমাণু থাকবে ঠিক তার অর্ধেক সংখ্যক মোল আমরা পানি উৎপন্ন করব। তাহলে এখানে 6টি হাইড্রোজেন পরমাণু আছে, 6 এর অর্ধেক 3, তাহলে 3 মোল আমরা পানি উৎপন্ন করব। এবং সবশেষে যেটা করব, জাস্ট শুধু অক্সিজেন পরমাণুর সংখ্যা আমরা ব্যালেন্স করব, তাহলে এই বিক্রিয়ার সমতা সাধন সহজই হয়ে যাবে। তো বিক্রিয়কে না আমরা উৎপাদন অক্সিজেন গণনা করে বিক্রিয়কে জাস্ট সমতা সাধন করব। তো বিক্রিয়কে অক্সিজেন পরমাণু সংখ্যা 2×2=4, এখানে +3=7, তাহলে আমরা এই 60টি অক্সিজেন পরমাণু সংখ্যা আমরা ব্যালেন্স করব এই বিক্রিয়কে। তাহলে 7 মিলানের জন্য আমাদের কি করতে হবে, 7/2 লিখতে হবে। এবং এই হচ্ছে এই বিক্রিয়ার সমতার কৃত রূপ। এখন যদি আমি এই ভগ্নাংশ না রাখতে চাই তাহলে সমগ্র বিক্রিয়াকে আমাদেরকে 2 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে আমি 2 দ্বারা গুণ করে দিলাম, 2×2
into 2 into 2 4 2 into 3 6 8 2 আর এই টু কেটে গেল। সুতরাং এই হচ্ছে এই বিক্রিয়ার সমতাকৃত রূপ। অনুরূপ ভাবে সি থ্রি অর্থাৎ পেন্টেন সাথে অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড এবং পানি, আমরা তা অবশ্যই জানি। কার্বনের পরমাণু সংখ্যা থ্রি, তাহলে অবশ্যই তিন মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়ায় হাইড্রোজেন পরমাণু সংখ্যা এইট অর্থাৎ আট, তাহলে আটের অর্ধেক চার, সুতরাং চার মোল পানি উৎপন্ন হবে। এবার আমি কি করব, সবশেষে শুধু উৎপাদের অক্সিজেন সংখ্যা হিসাব করে আমি এখানে অক্সিজেন পরমাণু সংখ্যা ব্যালেন্স করব। তাহলে অক্সিজেন পরমাণু সংখ্যা আমি যদি ক্যালকুলেশন করি, থ্রি ইন্টু টু সমান সমান সিক্স প্লাস ফোর সমান সমান টেন, তাহলে আমি যদি এখানে ফাইভ বসাই তাহলে ফাইভ ইন্টু টু সমান সমান টেন অর্থাৎ দশ, তাহলে অক্সিজেন পরমাণু সংখ্যা ব্যালেন্স হলো। তো আমরা আরেকবার চেক করে দেখি, এই বিক্রিয়ক কার্বন পরমাণু সংখ্যা থ্রি, বিক্রিয়কে উৎপাদকের কার্বন পরমাণু সংখ্যা থ্রি, বিক্রিয়কে অক্সিজেন পরমাণু সংখ্যা দশ, উৎপাদকে অক্সিজেন পরমাণু সংখ্যা টোটাল দশ, বিক্রিয়কে হাইড্রোজেন পরমাণু সংখ্যা এইট বা আট, উৎপাদকে হাইড্রোজেন পরমাণু সংখ্যা চার দোকানে আট। তাহলে ব্যালেন্স, এই হচ্ছে এই বিক্রিয়ার সমতাকৃত রূপ। সেটা আমাদের অতি পরিচিত একটি যৌগ চিনি C12H22 অক্সিজেন 11 প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, আমরা সবাই জানি। তাহলে কার্বন রয়েছে বিক্রিয়কে বারোটি, তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে বারো অণু, এবং হাইড্রোজেন পরমাণু রয়েছে এই বিক্রিয়কে বাইশটি, তাহলে পানি উৎপন্ন হবে এগারো অণু অর্থাৎ এগারো অণু। এবার আমরা জাস্ট এই পাশে ক্যালকুলেশন করে আমরা ব্যালেন্স করবো এই অক্সিজেনের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বারো গুণন টু সমান সমান চব্বিশ অক্সিজেন পরমাণু সংখ্যা, এখানে আছে ইলেভেন ইন্টু ওয়ান সমান সমান ইলেভেন, এই হচ্ছে থার্টি ফাইভ, আর এখানে আমাদের অক্সিজেন অলরেডি আছে এগারোটি, তাহলে আমাদের আরো চব্বিশটি বন্ধু এখানে বানাতে হবে। তার মানে আমরা যদি এখানে বারো বসাই দেয় তাহলে আমাদের ব্যালেন্স হবে। এবার আমরা দেখে আরেকবার ব্যালেন্স করে এই বিক্রিয়ায় কার্বন পরমাণু সংখ্যা বিক্রিয়কে বারোটি, উৎপাদকে কার্বন পরমাণু সংখ্যা বারোটি, কার্বন পরমাণু সংখ্যা ব্যালেন্স, বিক্রিয়কে টোটাল অক্সিজেন পরমাণু সংখ্যা আমরা ক্যালকুলেশন করে দেখব, বারো দোকানে চব্বিশ আর এগারো পঁয়ত্রিশ, এখানে অক্সিজেন পরমাণু সংখ্যা বারো দোকানে চব্বিশ আর এগারো পঁয়ত্রিশ অক্সিজেন পরমাণু সংখ্যা ব্যালেন্স। এই বিক্রিয়ায় হাইড্রোজেন পরমাণু সংখ্যা বিক্রিয়কে টোটাল বাইশটি, উৎপাদক হাইড্রোজেন পরমাণু সংখ্যা এগারো গুণন দুই সমান সমান বাইশটি, সুতরাং হাইড্রোজেন পরমাণু সংখ্যা ব্যালেন্স, অর্থাৎ এই হচ্ছে এই বিক্রিয়ার সমতাকৃত রূপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে বলে রাখি, নয় নম্বরের যে বিক্রিয়াগুলো আমরা সমতা দেখলাম, এই বিক্রিয়াগুলো ইন্টারমিডিয়েট এর জ্বালানি বিষয়ক গাণিতিক সমস্যা বা দহন তাপ, পরমাণু সংগঠন তাপ, পরমাণু দহন তাপ এর গাণিতিক সমস্যায় খুবই এসে থাকে। সুতরাং এইগুলি আমরা মনোযোগ দিয়ে অবশ্যই প্র্যাকটিস করব। দশ নম্বর বিক্রিয়া ফসফরাস ট্রাইক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে অথোফসফরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু ব্যতীত দুই বা তাহার অধিক অধাতব পরমাণু থাকে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে অধাতব মৌলর সক্রিয় যোজনী বেশি সেই অধাতব মৌলের প্রথমে সমাধান সাধন করতে হবে এবং তারপরে পর্যায়ক্রমে আমাদের অগ্রসর হতে হবে। তো ফসফরাস ট্রাইক্লোরাইড এই যৌগে
ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 3 এবং ক্লোরিনের সক্রিয় যোজনী হচ্ছে 1। সুতরাং এই বিক্রিয়ার সমতা সাধনের জন্য আমাদেরকে প্রথমে ফসফরাসের সমতা সাধন করতে হবে। বিক্রিয়কে ফসফরাস পরমাণু সংখ্যা 1, উৎপাদকের ফসফরাস পরমাণু সংখ্যা 1, সুতরাং ফসফরাস পরমাণু ব্যালেন্স। ক্লোরিন পরমাণুর সংখ্যা এখানে 3, বিক্রিয়কে উৎপাদক ক্লোরিন পরমাণুর সংখ্যা 1, সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিডের পূর্বে 3 বসিয়ে আমরা ক্লোরিন পরমাণুর সমতা সাধন করতে পারি। পরবর্তী ধাপে অক্সিজেন পরমাণুর আমাদের সমতা সাধন করতে হবে। অক্সিজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়কে আছে 1টি, উৎপাদক অক্সিজেন পরমাণুর সংখ্যা আছে 3টি, তাই আমাদের পানির সামনে 3 বসিয়ে অক্সিজেনের সমতা সাধন করতে হবে। এবার আমরা দেখব পুনরায় ফসফরাস পরমাণুর সংখ্যা বিক্রিয়কে 1টি, উৎপাদক ফসফরাস পরমাণুর সংখ্যা 1টি, সুতরাং ফসফরাস পরমাণু ব্যালেন্স। ক্লোরিন পরমাণুর সংখ্যা বিক্রিয়কে 3টি, উৎপাদক ক্লোরিন পরমাণুর সংখ্যা 3টি, সুতরাং ক্লোরিন পরমাণু ব্যালেন্স। অক্সিজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়কে 3টি, অক্সিজেন পরমাণুর সংখ্যা উৎপাদকে 3টি, সুতরাং অক্সিজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা গুণন 2 সমান সমান 6টি, উৎপাদক হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আছে 3 যোগ 3 সমান সমান 6টি, সুতরাং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। আমরা আবার চেক করে দেখতে পারি, ফসফরাস পরমাণুর সংখ্যা বিক্রিয়কে 1টি, উৎপাদক ফসফরাস পরমাণুর সংখ্যা 1টি, সুতরাং ফসফরাস পরমাণুর সংখ্যা ব্যালেন্স। বিক্রিয়কে ক্লোরিন পরমাণুর সংখ্যা 3, উৎপাদকে ক্লোরিন পরমাণুর সংখ্যা 3, সুতরাং ক্লোরিন পরমাণুর ব্যালেন্স। বিক্রিয়কে অক্সিজেন পরমাণুর সংখ্যা 3, উৎপাদক অক্সিজেন পরমাণুর সংখ্যা 3, সুতরাং অক্সিজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। বিক্রিয়কে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6, উৎপাদক হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6, সুতরাং হাইড্রোজেন পরমাণু ব্যালেন্স। অর্থাৎ এই হচ্ছে এই বিক্রিয়ার সমতা সাধিত রূপ। 11 নম্বর বিক্রিয়া, কার্বন প্লাস অক্সিজেন কার্বন মনোঅক্সাইড। এই বিক্রিয়ায় অধাতব পরমাণু রয়েছে কার্বন, বিক্রিয়কে কার্বন পরমাণুর সংখ্যা 1, উৎপাদকের কার্বন সংখ্যা 1, সুতরাং কার্বন পরমাণুর সংখ্যা ব্যালেন্স। বিক্রিয়কে অক্সিজেন পরমাণুর সংখ্যা 2, উৎপাদকের অক্সিজেন পরমাণুর সংখ্যা 1, সুতরাং অক্সিজেন পরমাণুর সংখ্যা 2 ব্যালেন্স করার জন্য কার্বন মনোঅক্সাইডের সামনে 2। আবার আমরা দেখব কার্বন পরমাণুর সংখ্যা 1, উৎপাদকের কার্বন পরমাণুর সংখ্যা 2, সুতরাং কার্বন পরমাণুর সংখ্যা করবে 2। আবার আমরা চেক করে দেখব বিক্রিয়কে কার্বন পরমাণুর সংখ্যা 2, উৎপাদকের কার্বন পরমাণুর সংখ্যা 2, বিক্রিয়ক অক্সিজেন পরমাণুর সংখ্যা 2, উৎপাদক অক্সিজেন পরমাণুর সংখ্যা 2, সুতরাং এই হল সমতা সাধিত রূপ। ১২ নম্বর বিক্রিয়া, ফসফরাস ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করে ফসফরাস পেন্টাক্লোরাইড। নিয়ম অনুসারে ফসফরাস অধাতব পরমাণু, ক্লোরিন অধাতব পরমাণু, তাহলে কোনটির আগে আমরা সমতা সাধন করব? হ্যাঁ, উৎপাদক বা বিক্রিয়কের ভেতর যার সক্রিয় যোজনী বেশি তার আমরা সমতা সাধন করব। তাহলে এই উৎপাদক আমরা দেখতেছি ফসফরাসের সক্রিয় যোজনী 5, ক্লোরিনের সক্রিয় যোজনী 1, সুতরাং আমরা আগে ফসফরাসের সমতা সাধন করব। বিক্রিয়কে ফসফরাস পরমাণুর সংখ্যা 4, উৎপাদকের ফসফরাস পরমাণুর সংখ্যা 1, সুতরাং ফসফরাস পেন্টাক্লোরাইডের পূর্বে 4 বসালে ফসফরাস পরমাণুর সংখ্যা ব্যালেন্স। বিক্রিয়কে ক্লোরিন পরমাণুর সংখ্যা 2, উৎপাদকের ক্লোরিন পরমাণুর সংখ্যা 4 গুণন 5 সমান সমান হচ্ছে 20, তাই আমরা ক্লোরিন অণুর সামনে 10 বসিয়ে দেব, 10 2 20। আমরা আবার চেক করব ফসফরাস পরমাণুর সংখ্যা বিক্রিয়কে 4, উৎপাদক পরমাণুর সংখ্যা 4, সুতরাং ফসফরাস পরমাণু ব্যালেন্স। বিক্রিয়কে ক্লোরিন পরমাণুর সংখ্যা 20, উৎপাদক ক্লোরিন পরমাণুর সংখ্যা 20, সুতরাং ক্লোরিন পরমাণু এই বিক্রিয়ায় ব্যালেন্স। সুতরাং এই হচ্ছে এই বিক্রিয়ার সমতা সাধিত রূপ। নম্বর বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস ক্লোরিন নাইট্রোজেন ট্রাইক্লোরাইড যৌগ উৎপন্ন হয়। তো এই বিক্রিয়ায় কোন ধাতব পরমাণু নেই, তাহলে নিয়ম অনুসারে আমরা আগে এই বিক্রিয়ার অধাতব পরমাণুর সমতায় আমাদের সাধন করতে হবে। নাইট্রোজেনের সক্রিয় যোজনী আমরা দেখতে পাচ্ছি 3 এবং ক্লোরিনের সক্রিয় যোজনী 1, সুতরাং প্রথমে নাইট্রোজেন পরমাণুর আমাদের সমতা সাধন করতে হবে। বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ায় নাইট্রোজেন পরমাণুর সংখ্যা 2,
এবং উৎপন্ন উৎপাদন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এক, তাই নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের পূর্বে দুই বসে আমাদের সমতা করতে হবে। নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা দুই, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা দুই, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স, ক্লোরিন পরমাণুর সংখ্যা বিক্রিয়কে রয়েছে দুই এবং ক্লোরিন পরমাণুর সংখ্যা উৎপাদকে রয়েছে দুই গুণ তিন সমান সমান ছয়। সুতরাং ক্লোরিন পরমাণুর সংখ্যা ছয় মিলানের জন্য ঋণ অনুর সামনে আমাদের তিন বসিয়ে ক্লোরিন পরমাণুর সংখ্যা ছয় ব্যালেন্স করতে হবে। তো আমরা আবার চেক করি, বিক্রিয়কে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা দুই, উৎপাদকে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা দুই, বিক্রিয়কে ক্লোরিন পরমাণুর সংখ্যা ছয়, উৎপাদকে ক্লোরিন পরমাণুর সংখ্যা ছয়। সুতরাং ইহাই হচ্ছে এই বিক্রিয়ার সমতার সাধিত রূপ। চোদ্দ নম্বর বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে অ্যামোনিয়া। তো এই বিক্রিয়ায় নাইট্রোজেনের সক্রিয় যোজন হচ্ছে থ্রি, হাইড্রোজেনের সক্রিয় যোজন হচ্ছে ওয়ান। সুতরাং নাইট্রোজেনের আগে সমতা সাধন করতে হবে। তো নাইট্রোজেন পরমাণুর সংখ্যা রয়েছে বিক্রিয়কে দুইটি আর উৎপাদক রয়েছে একটি। সুতরাং অ্যামোনিয়ার পূর্বে দুই বসে আমরা নাইট্রোজেন পরমাণুর সমতা করতে পারি। আমরা আবার চেক করবো, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা দুই, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা দুই, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা উৎপাদক রয়েছে ছয়টি। তাই হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমতা সাধন করার জন্য আমাদের হাইড্রোজেন অণুর সামনে তিন বসিয়ে সমতা করতে হবে। চেক করি, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়ক রয়েছে দুইটি, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা উৎপাদক রয়েছে দুইটি। সুতরাং নাইট্রোজেন পরমাণু ব্যালেন্স, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়ক রয়েছে তিন দুকরে ছয়টি, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তিন দুকরে ছয়টি উৎপাদকের। সুতরাং হাইড্রোজেন পরমাণুর সংখ্যাও ব্যালেন্স। পনেরো নম্বর বিক্রিয়া, হাইড্রোজেন প্লাস অক্সিজেন উৎপন্ন করে পানি। তো এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের সক্রিয় যোজনী হচ্ছে দুই আর হাইড্রোজেনের সক্রিয় যোজনী এক। তাহলে অক্সিজেনের সমতাকে সাধন করতে হবে। অক্সিজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়কে রয়েছে দুইটি আর উৎপাদক অক্সিজেন পরমাণুর সংখ্যা রয়েছে একটি। সুতরাং উৎপাদ পানির পূর্বে দুই বসিয়ে আমাদের অক্সিজেন পরমাণুর সংখ্যা সমতা করতে হয়। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়কে দুইটি, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা উৎপাদকে চারটি। সুতরাং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স করার জন্য হাইড্রোজেন অণুর সামনে আমাকে দুই বসিয়ে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ব্যালেন্স করতে হবে। এবার আমরা আবার চেক করি, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুই গুণন দুই সমান সমান চারটি, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুই গুণন দুই সমান সমান চারটি, অক্সিজেন পরমাণুর সংখ্যা দুই, অক্সিজেন পরমাণুর সংখ্যা দুই। এই হলো এই বিক্রিয়ার সমতার সাধিত রূপ। আমরা এভাবে খুব সহজে এই পদ্ধতিতে যে কোনো রাসায়নিক বিক্রিয়া